চলো কুড়িটা প্রশ্ন আছে ফটাফট দেখে নাও কুড়িটা প্রশ্ন কুড়ি মিনিটে আশা করি শেষ করে দেব কারণ বেশি ডিটেলসে যাবো না বেসিক এগুলো সব ইনফরমেটিভ বিষয় এগুলোই বারবার ইনফরমেশনগুলো জানতে চায় আলোচনায় অত গভীরে গিয়ে লাভ নেই প্রথম প্রশ্ন দেখো কি বলেছি ইন ইন্ডিয়া স্পেশাল মিনিস্ট্রি ফর উইমেন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ওয়াজ ফর্মড অ্যাট দ্য সেন্টার ইন দ্য ইয়ার এটা নাইনটিন এইটটি সিক্সে হবে একেবারেই ইনফরমেটিভ কোয়েশনস ভালো করে দেখে নাও এরপরে চলে আসো কর্ণোলজিক্যাল অ্যারেঞ্জ দ্য ফলোইং মাইলস্টোন ইন দ্য উইমেন্স মুভমেন্ট ইন দ্য কারেক্ট অ্যাসেন্ডিং অর্ডার তো কারেক্ট অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে এ বি ডি সি কেন দেখো এখানে বলে দিয়েছে মেক্সিকো সিটিতে হচ্ছে মহিলাদের যে কনফারেন্সটা হয়েছিল সেটা হচ্ছে সেভেন্টি ফাইভে কপেন হ্যাগানে হয়েছিল নাইনটিন এইটিতে নাইরোভিতে হয়েছিল নাইনটিন এইটি ফাইভে আর বেজিংয়ে হয়েছিল নাইনটিন নাইনটি ফাইভে তো এই সিকোয়েন্সে হলে এটা এ সি হবে সঠিক উত্তর এ সি সঠিক উত্তর আছে এরপর দেখো এখানে প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোইং রিপোর্টস ওয়াজ প্রেপেয়ার্ড বাই দ্য কমিটি অন দ্য স্টেটাস অফ উইমেন ইন ইন্ডিয়া কোয়েশান্স একটু হজবরালা ছিল আমি ঠিক করে দিয়েছি তো এই তোমাদের এর আগে দিনই তোমাদের পড়াতে গিয়ে বললাম যে টুয়ার্ডস ইকুয়ালিটির উপর রিপোর্ট তারা তৈরি করেছিল টুয়ার্ডস ইকুয়ালিটি রিপোর্ট নাইনটিন সেভেন্টি ফোর থেকে সেভেন্টি ফাইভে এই রিপোর্টটা তারা কিন্তু পেশ করেছিল এটা আমরা জানি তারপরে এখানে দেখো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এজ কারেক্ট রিগার্ডিং লস মেড টুয়ার্ডস প্রোটেক্টিং রাইটস অফ উইমেন ইন ইন্ডিয়া তো নট কারেক্ট যেহেতু বলেছে তো এটার কোনো উল্লেখ নেই মানে এটা কোনো আইনের মধ্যেই পড়ে না এই ধরনের নয় মানে ট্রাফিক রিলেটেড যে আইনটা আছে সেটার হচ্ছে প্রপার নাম হচ্ছে এটা ইমমোরাল ট্রাফিকিং ইমমোরাল ট্রাফিকিং এইরকম কোনো নাম কিন্তু নেই অর্থাৎ এইরকম কোনো আইনই এক্সিস্ট করে না যে আইনটা এক্সিস্ট করে ট্রাফিক রিলেটেড সেটা হচ্ছে ইমমোরাল ট্রাফিকিং নাইনটিন এইটি সিক্সে প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স টু থাউজেন্ড ফাইভ আর হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেস যেটাকে বলা হচ্ছে প্রিভেনশন প্রভিশনস অ্যান্ড রিড্রেস অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন তো এগুলো বারবার পরীক্ষায় জানতে চাই এইগুলো ওয়াইজ মুখস্থ করে নাও ঠিক আছে যে উনিশশো ছিয়াশি দু হাজার পাঁচ মুখস্থ করে নাও এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসবে বারবার পরীক্ষায় কিন্তু এগুলো আসবে ঠিক আছে এগুলো ভালো করে দেখে নাও ভালো করে দেখে নাও এখানে ডেটগুলো লিখে দিয়েছি ভালো করে দেখে নিও এরপর চলে আসো পাঁচ নম্বর হচ্ছে ইন ইন্ডিয়ান কন্টেক্স দ্য বিশাখা গাইডলাইন লে ডাউন দ্য প্রি প্রভিশন রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং বিশাখা গাইডলাইনে আমরা দেখতে পাবো যে সেখানে বলা হয়েছে প্রোটেকশনস অফ উইমেন ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর ওয়ার্ক কাজের ক্ষেত্রে মহিলারা যে ধরনের সেক্সুয়ালি হ্যারাস হয় তো সেই সেক্সুয়ালি হ্যারাসমেন্টটাকে আটকানোর জন্য এই বিশাখা গাইডলাইনটা এসেছিল কেন এসেছিল বিশাখা গাইডলাইন বিশাখা গাইডলাইনটা এসেছিলো তার কারণ হচ্ছে বিশাখা গাইডলাইনটা এসেছিল তার কারণ হচ্ছে যে বিশাখা গাইডলাইনটা এসেছিলো তার কারণ হচ্ছে এখানে দেখো এখানে বলেছে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে দ্য বিশাখা গাইডলাইন আর সেটা প্রসিডিউর প্রসিডিউরাল গাইডলাইন্স স্টাবলিশ বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নাইনটিন নাইনটি সেভেন এটাও পরীক্ষা জানতে চাই যে কত সালে এসেছিল তো নাইনটিন নাইনটি সেভেনে সুপ্রিম কোর্টের একটা একটা গাইডলাইন ছিল যে কার্যক্ষেত্রে মহিলারা যেভাবে সেক্সুয়ালি হ্যারাস হয় সেটাকে আটকানোর চেষ্টা করেছিল এবং এখানে যে সমস্ত কথাগুলো বলেছিল সেগুলো হচ্ছে এটা কেসের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নাও কেসের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখানে এই রকম যে এখানে এই রকম যে রাজস্থানে ভান্ডারী দেবী বলে একজন মহিলা ছিলেন তিনি বেসিক্যালি তার কাজ করছিলেন তার কাজটা ছিল বাচ্চাদের যে বিবাহ সেটাকে আটকানো এবার সেটা যেহেতু তিনি আটকানোর কাজ করছিলেন সেই কারণে আমরা দেখতে পাবো যে তাকে সেখানে রেপ করা হয় তাকে গ্যাংরেপ করা হয় গ্যাংরেপ ভান্ডারী দেবীর রেপ হয় তো এই গ্যাংরে গ্যাংরেপটাকে আটকানোর জন্য আমরা দেখতে পাবো এই এই গ্যাংরেপের বিরুদ্ধে আমরা দেখতে পাবো একটা পিটিশন ফাইল হয় এটাকে বলা হয় পিল ঠিক আছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয় তো এখানে আমরা দেখতে পাবো যে এনজিও একটা তরফ থেকে এটাকে ফাইল করা হয়েছিল যে এনজিওটির নাম ছিল বিশাখা তো এই কারণে এই নামটা এই গাইডলাইন যেগুলো এসেছে সেগুলোকে বলা হচ্ছে বিশাখা গাইডলাইন ঠিক আছে ল্যাক অফ লেজিসলেশন ছিল এখানে এগুলো বাকিগুলো দেখে নিও বাকিগুলো এখানে দেখে নিও এগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না বেসিক আইডিয়াটা তোমাদের বলে দিলাম এরপরে এখানে এরপরে এখানে কি বলেছে বইয়ের নাম কতগুলো বই আছে এবং তাদের অথারের নাম বলেছে এটা নেটে এসেছে তো বইয়ের নাম প্রথমটা যেটা আছে রবীন্দ্র রয় তো রবীন্দ্র রয়ের হচ্ছে বার রে দ্য নাকশালাইট অ্যান্ড দেয়ার আইডিওলজি তো নাকশাল মুভমেন্ট যেটা নাইনটিন যেটা জন্ম লাভ করেছিল তোমরা জানো যে পশ্চিমবঙ্গে নাকশালিজমের জন্ম হয়েছে তো সেটা কীভাবে এখানে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে উঠে এসেছে বা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করেছে বিশেষ করে এখানে কৃষকদের যে আপরাইজিং ছিল সেই আপরাইজিংটাকে আমরা দেখতে পাবো যে সেটা একটা অস্ত্র হাতে তুলে নিয়ে আন্দোলন হয়েছে শান্তিপূর্ণ থেকে সেটা অস্ত্র হাতে মানে একটা মানে মানে একটা অস্ত্রের দিকে চলে গেছে তো অস্ত্র হাতে নিয়ে তারা আন্দোলন করেছে তো সেটা আলটিমেটলি কীভাবে টেরোরাইজ হয়েছে সেই ঘটনাগুলোকে সেখানে তুলে ধরার চেষ্টা করেছে আশিস কুমারের লেখা আশিস কুমার রয়ের লেখা দ্য স্প্রিং ঠান্ডার অ্যান্ড আফটার এখানেও তোমরা দেখতে পাবে যে ওই বামপন্থীদেরই কার্যকলাপ সম্পর্কিত বিষয়গুলো চর্চা হয়েছে ক্যারল স্প্রে লেখা তোমরা দেখতে পাবে জেন্ডার ডেভেলপমেন্ট অ্যান্ড স্টেট ইন ইন্ডিয়া যে মহিলাদের উন্নতি ভাবে হয়েছে সেই সমস্ত বিষয়গুলো ভারতের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেখানে এবং আরো বিভিন্ন সময় তো সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং সঞ্জয় কুমারের এডিশনে যেটা আছে সেটা হচ্ছে দা ইন্ডিয়ান ইউথ অ্যান্ড এডুকেশনাল হবে না এটা এটা ইলেকট্রাল ইলেকট্রোরাল পলিটিক্স এটা আমি পরে কারেক্ট করে দেবো ইলেকট্রোরাল পলিটিক্স তো এটা তোমরা দেখে নো দু সালে বেরিয়েছে যেখানে ইউথরা কিভাবে ইন্ডিয়ান ইলেকট্রাল পলিটিক্সে পার্টিসিপেট করেছে এবং কী ধরনের ডেভেলপমেন্টস তারা করাতে পেরেছে এরপরে চলে আসো সাত নম্বর কোয়েশনস হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন হেল্প ইন দ্য পাসেস অফ সারদা অ্যাক্ট সারদা অ্যাক্ট ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট অ্যান্ড হিন্দু কোর্ট বিল তো তিনটে বিষয়ের ক্ষেত্রে তিনটে পার্টিকুলার এই যে খুব গুরুত্বপূর্ণ এগুলো খুব বলা যেতে পারে যে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আসার জন্য বিশেষ কতগুলো মানে বিশেষ সিগনিফিকেন্ট কতগুলো ল বলা যেতে পারে তো এই লগুলো পাস করানোর ক্ষেত্রে এই বিলগুলো পাস করানোর ক্ষেত্রে যেগুলো আলটিমেটলি লয়ে পরিণত হয়েছে সেখানে অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সের একটা বড় কন্ট্রিবিউশন ছিল তারা বেসিক্যালি পলিটিক্যাল পার্টিসগুলোকে প্রেশারাইজ করে সরকারকে প্রেসারাইজ করে এটা কিন্তু করাতে পেরেছে এবং আমরা প্রত্যেকটাতেই দেখতে পাবো যে বিশেষ কতগুলো বিশেষ কতগুলো বেনিফিটের কথা মহিলাদেরকে কিন্তু বলা হয়েছে যে দেওয়া হবে সারদা একটাই যেমন তোমরা দেখতে পাচ্ছ যে চাইল্ড ম্যারেজ এটাকে বলা হচ্ছে রিস্ট্রেইন অ্যাক্ট অফ নাইনটিন এটা তোমরা দেখতে পাবে যে যেখানে বলা হচ্ছে কি যে চাইল্ড ম্যারেজটাকে প্রিভেন্ট করার চেষ্টা করা হচ্ছে ইন্ডিয়াতে ঠিক আছে এটা তোমরা দেখতে পাবে মেটার্নিটি বেনিফিট অ্যাক্ট নাইনটিন যেটা এসেছে সেটা দেখতে পাবে যে যে মহিলাদের মাতৃত্বকালীন বিভিন্ন ধরনের ছুটি সে এখন সন্তান জন্মগ্রহণ করার পরে এবং সন্তান পেটে গর্বে ধার গর্বে ধারণ করার সময়কালীন আর কি তো তাদের বিশেষ কতগুলো সুযোগ সুবিধা থাকা উচিত যাতে করে সে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একেবারে সুন্দর সুস্থভাবে স্বাস্থ্যকর এক পরিবে পরিবেশ পরিস্থিতিতে যাতে জন্ম দিতে পারে এবং তার জন্য বিশেষ কতগুলো সুযোগ সুবিধা থাকা দরকার যার মধ্যে এখানে বলা হয়েছে যে ছাব্বিশ সপ্তাহ ছুটির কথা বলা হয়েছে ঠিক আছে ফার্স্ট এবং সেকেন্ড টাইম মাদার যারা হবে তার জন্য ছাব্বিশ সপ্তাহের কথা বলা হয়েছে সাবসিকুয়েন্ট চিলড্রেন যদি হয় তাহলে বারো সপ্তাহ আর হচ্ছে অ্যাডপটিং বা কমিশনিং মাদার যদি হয় তাহলে বারো সপ্তাহ তো এই ধরনের বিভিন্ন কতগুলো সুযোগ সুবিধার কথা বলা হয়েছে তাছাড়াও তাদের চাইল্ড কেয়ারের জন্য তাদের বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল কম্পেনসেশনের জন্য লিগাল প্রোটেকশনের জন্য আরও এই ধরনের সিকিউরিটির জন্য বেশ কতগুলো এখানে কিন্তু তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তো এগুলোর ক্ষেত্রে দেখবে এই সংগঠনটির বিশেষ একটা কন্ট্রিবিউশন ছিল নট অনলি দ্যাট এখানে হিন্দু কোর্ট বিল যেটা নাইনটিন ফিফটি যে ডিকেটস আমরা দেখতে পাবো যে যেটা তোমাদের কালকে আমি ক্লাসে বলছিলাম যে আম্বেদকর প্রথমে এই বিলটা নিয়ে আসার চেষ্টা করলেন গপ্পাই সরকারকে প্রেসারাইজ করার চেষ্টা করলেন তিনি তো ল মিনিস্টার ছিলেন তো ল মিনিস্টার থাকার দরুন তিনি এই ধরনের একটা মডার্ন রিফর্ম বিল নিয়ে আসতে চাইলেন যে সোসাইটির মধ্যে যে সমস্ত গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করবে জেন্ডার ইকুয়ালিটিকে আরও অনেক বেশি ইনক্রিজ করবে কিন্তু আলটিমেটলি সরকার সেটা শুনতে রাজি হয়নি বিশেষ করে নেহরু নেহরু তিনি বললেন যে ভারতের যে সোসাইটি সমাজ ব্যবস্থা সেটা এখনও ম্যাচিওর হয়নি এই ধরনের মডার্নিটির জন্য তো তিনি তখন বাধ্য হয়ে কি করলেন না আম্বেদকর আমরা দেখতে পাবো যে এই ধরনের একটা পাতি একটা উদাহরণের উদাহরণের জন্য আর করছিলেন না তিনি মানে সঙ্গে সঙ্গে কি করলেন যে মানে সরকারে থাকবেন এই ধরনের তারা মানসিকতা থাকলো না তিনি তখন রিজাইন করে গেলেন এবং রিজাইন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার রাজনীতিতে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছিল মানে কন্ট্রোভার্সি হয়েছিল তো আলটিমেটলি সরকার কিন্তু এই বিলটা নিয়ে আসতে বাধ্য হয়েছে যেখানে কতগুলো রিফর্মসের কথা বলা হয়েছে মেয়েদেরকে কতগুলো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তো এগুলো এখানে কিন্তু একটু দেখে নিও ডিটেলস আমি একটু বলে দিয়েছি পড়া ইচ্ছে হলে পড়ে নিও এগুলো কিন্তু কাজে আসবে পরে এরপরে দেখো এরপরে দেখো আট নম্বর কোয়েশ্চেন তেলেঙ্গানাতে এসেছে সেটা বলছে কি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু দ্যাক্সুয়াল সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস যেটাকে বলা হচ্ছে দু তেরো সালে যেটা এসেছিল প্রিভেনশন প্রভিশন অ্যান্ড রিডেসল অ্যাক্ট যেটাকে বলা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাবো যে আর্টিকেল ফোরটিন এবং ফিফটিনের আন্ডারে মহিলাদের এগুলোকে ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে কিন্তু কনসিডার করা হয় এগুলোকে জেন্ডার জেন্ডার ভিত্তিতে যে ডিসক্রিমিনেশন করা হবে না সেই সমস্ত ইস্যুসগুলোর কথা বলা হয়েছে এখানে কিন্তু বাকিটা এখানে যেটা বলা হয়েছে যে একশো একশো কি বলছে অ্যাজ পার দ্যাজ পার অ্যাজ পার দ্য অ্যাক্ট এভরি অফিস ইজ রিকোয়ার্ড টু কনস্টিটিউট অ্যান্ড ইন্টারনাল কমপ্লেন্স কমিটি উইথ মিনিমাম হান্ড্রেড ওর মোর এমপ্লয়িজ অর্থাৎ যেখানে একশো বা তার বেশি অধিক কর্মচারী থাকবে সেটাকে একটা অফিস হিসেবে কনসিডার করা হবে ওয়ার্ক প্লেস হিসেবে কনসিডার করা হবে এবং সেখানে কি করা উচিত সেখানে এখানে আমাদের একটা ইন্টারনাল কমপ্লেন্স কমিটি থাকা উচিত না এই ধরনের কোনো সাজেশন তাদের কিন্তু ছিল না এই আইনটার মধ্যে আমরা কোথাও খুঁজে পাবো না এরপরে দেখো নয় নম্বর কোয়েশিয়ানস ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন পপুলারলি নির্ভয়া অ্যাক্ট ডিলস উইথ কী নিয়ে ডিলস করে নির্ভয়া সেক্সুয়াল ক্রাইমস জানো তোমরা দু সালে যে নির নারকীয় ঘটনাটা ঘটলো একজন ট্রেনি ডক্টরের সঙ্গে ডাক্তার মেডিকেল স্টুডেন্টের সঙ্গে দিল্লিতে যেটা হয়েছিল তো সেখান থেকে ওই ধরনের এবং তাকে যেভাবে গ্যাংরেপ করা হয়েছিল তো সে তাদেরকে পানিশ করার জন্য এই ধরনের এই লটা কিন্তু সেই সময়ে বলা যেতে পারে অ্যামেন্ডমেন্ট হয়েছিলো এবং আমরা জানি যে তাদের মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে তো সেক্সুয়াল ক্রাইমসের সঙ্গে এটা কিন্তু জড়িত এগুলো ভালো করে দেখে নিও এরপরে দেখো চলে আসো কী বলছে হুইচ অ্যাম দ্য ফলোয়িং ইস ইনকারেক্ট অ্যাবাউট দ্য টুয়ার্ডস ইকুয়ালিটি রিপোর্ট টুয়ার্ডস ইকুয়ালিটি রিপোর্টে আমরা দেখতে পাবো যে বিনা মজুমদার লতিকা সরকার এরা কিন্তু অবশ্যই কিন্তু সেখানে লেগেছিলেন তারা কিন্তু অবশ্যই এই 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 রিপোর্টটার সাথে জড়িত ছিলেন অর্থাৎ এই কমিটি যেটা তৈরি হয়েছিল সেই কমিটির এরা কিন্তু মেম্বার্স ছিলেন দ্য রিপোর্ট হাইলাইটেড দ্য নিড ফর আইমেন সেন্সিটিভ পলিসি মেকিং হ্যাঁ এটাও তারা করেছিল যে উইমেন উইমেন সেন্সিটিভ মহিলা সেন্সিটিভ এইরকম কিছু পলিসি সেখানে কিন্তু থাকা দরকার তারপর বলা হচ্ছে যা রিপোর্ট হাইলাইটেড দ্য ইস্যু অফ মিসিং উইমেন মহিলা যারা মিসিং আছে তাদের সব ইস্যুসগুলোকে এখানে তারা কিন্তু তুলে ধরেছিল কিন্তু এটা কখনো ছিল না কি বলছে দ্য রিপোর্ট প্রোপোজ ফর রিজার্ভেশন ফর সিটস ফর উইমেন ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি তো পার্লামেন্ট এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ আইন যেটাকে কেন্দ্রীয় আইনসভা বলা হচ্ছে এবং রাজ্যের যে আইনসভা আছে সেখানে কোনো রকমভাবে রিজার্ভেশনের কথা সেখানে কিন্তু বলা হয়নি তো উপরে তিনটা হবে এটা কিন্তু হবে না এটা দেখে নিয়ে আবার দেখো একই বিষয় থেকে কোয়েশ্চেন জানতে চেয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটে এসেছে কুড়ি সালে টুয়ার্ডস ইকুয়ালিটি রিপোর্ট নাইনটিন সেভেন্টি ফোর টু সেভেন্টি ফাইভ ডিলস উইথ দ্য কোয়েশ্চেন অফ ডিলস উইথ দ্য কোয়েশ্চেন অফ উইমেন হবে এক্ষুনি বললাম যে মহিলাদের ইস্যুসকে তারা ডিল করছে এবং সেখান তারা ইকুয়ালিটি নিয়ে আসার চেষ্টা করছে বারো নম্বর দিকে চোখ রাখো কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট মেম্বার অফ দ্য টুয়ার্স ইকুয়ালিটি রিপোর্ট তো সরি হু অফ দ্য ফলোয়িং তো লতিকা সরকার ছিল নীরা ডোগরা নীরা ডোগরা ছিল বিনা মজুমদার ছিল সুশীলা নাইয়ার ছিল না আমি তোমাদের ফেমিনিজম পড়াতে গিয়ে তার পুরো লিস্টটা তোমাদের বলেছিলাম দেখিয়েছিলাম তো সেখানে তোমরা জানো যে কারা কারা ছিল যদি কোয়েশনসটা অ্যাড করে দেবো আমি পরে আমি একটু খুঁজে পেলাম না অ্যাড করে দিলে তখন তোমার এক্সপ্লেনেশনটা পেয়ে যাবে যে যেখানে কারা কারা সদস্য ছিল তো অনেকজন ছিল দশ বারো জন সেখানে মেম্বার ছিলেন যারা এই কমিটির সাথে জড়িত ছিলেন কিন্তু সুশীলা নাইয়ার কিন্তু ছিলেন না তেরো নম্বর কোয়েশন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট অল ইন্ডিয়া উইমেন্স অর্গানাইজেশন হুইচ কেম ইন টু ফোর্স ইন তো এটা কি হবে কি হবে এটা এই তোমাদের পিডিএফ এ কি দিয়েছিলাম কোনটা হবে দীপিকা অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স তাই তো অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স হবে তো অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স হবে এটা ভুল আছে আমি এটা কারেক্ট করে দেবো ঠিক আছে তেরো তেরো নম্বর নম্বর ভুল আছে আমি এটা কারেক্ট করে দেবো এরপরে দেখো এখানে বলছে হুইচ অব দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং উইমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া আর ট্রু আর্য সমাজ ওয়াজ নট দ্য মানে ট্রু বলেছে হ্যাঁ নট ট্রু বলেছে আর ট্রু বলেছে সত্যি কোনটা সত্যি খুঁজতে বলেছে ঠিকটা খুঁজতে বলেছে তো ঠিক হচ্ছে আর্য সমাজ ওয়াজ নট কনসার্ট অ্যাবাউট দ্য উইমেন্স ইস্যু অ্যাট অল না মহিলাদের ইস্যু নিয়ে এরা কিন্তু সচেতন ছিল আর্য সমাজ মহিলাদের ইস্যু নিয়ে কিন্তু সচেতন ছিল সো এটা যে নট যেহেতু বলেছে কাজে এটা ভুল হয়ে গেছে সো এটা হবে না এরপরে দেখো অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সও আছে এটা নাইনটিন টোয়েন্টি ফোর তো এটাও আমরা দেখতে পাবো না এটা কত সালে তাহলে নাইনটিন টোয়েন্টি সিক্সে তাই তো অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স নাইনটিন টোয়েন্টি সিক্সেই যে এখানে বলে দিয়েছে নাইনটিন টোয়েন্টি সিক্সে তারপরে দেখো নাইনটিন টোয়েন্টি সিক্স তারপরে হচ্ছে বলছে কি তাহলে এটাও ভুল সরোজিনী নাইডু অ্যান্ড অ্যানি ভেসান্ত রেইজ দ্য ইস্যু অফ রাইট টু ভোট ফর উইমেন হ্যাঁ এটা আমরা জানি যে তারা নাইনটিন ওই সেভেন্টিজের দিকে নাইনটিন সেভেন্টিনের দিকে আমরা দেখতে পাবো উনিশশো সতেরো সালের দিকে আঠারো সাল আমরা দেখতে পাবো যে তারা ভারতবর্ষে মহিলারা যে ভোটার ভোটের অধিকার পাওয়া উচিত সেই সমস্ত দাবিগুলোকে তারা কিন্তু উত্থাপন করেছিলেন এবং এই কারণে আমরা দেখতে পাবো ভারত শাসন আইন যেটা উনিশশো সালে এসেছিলো সেই আইনে কিন্তু মহিলাদের রিজার্ভেশনের সরি ভোটের অধিকারের কথা কিন্তু মেনশন করা হয়েছিল এবং ঠিক তার এক বছর আগে আমরা দেখেছি উনিশশো সালে ঠিক আছে যেটা সাপ্রিকেট মুভমেন্টের পরেই আমরা দেখেছি যে যে মহিলাদের জন্য কিছু মহিলাদের জন্য কিন্তু ভোটের অধিকার ইউকেতে কিন্তু ইংল্যান্ডে কিন্তু খুলে দেওয়া হয়েছিল এবং তার ঠিক পরের বছর এসে ইন্ডিয়াতেও করা হচ্ছে তো এগুলো তোমরা জানো যে এটা হচ্ছে তার কারণ ইন্ডিয়ার সঙ্গে একটা বড় লিঙ্ক ছিল ইন্ডিয়ার এই লিডার্সদের সঙ্গে একটা বড়ো লিঙ্ক ছিল এই মহিলা লিডার কে সরোজিনী নাইডু এবং এনি বেসান্ত এরপরে হচ্ছে তিলক্স তিলক্স গণেশ উৎসব আর মেইনলি এইমড অ্যাড ড্রয়িং উইমেন ইন্টু ন্যাশনাল মুভমেন্টস এটা পার্সিয়ালি সত্য মানে মহিলাদের করেছিল এটা ঠিকই কিন্তু মহিলাদের সাথে সাথে পুরুষদেরও করেছিল ম্যান্ড উইমেন হবে এটা সঠিক উত্তর ঠিক আছে কিন্তু এটা যেহেতু পার্সিয়ালি ঠিক তো এই কারণে আমরা এই সি এবং ডিটাকে ঠিক হিসেবে নিতে পারছি ঠিক আছে যে তিনি গণেশ উৎসব যেখানে মহিলা এবং পুরুষদের একটা সমাগম হয় সেই উৎসবের মধ্যে তিনি জাতীয়তাবাদী মন্ত্র ঢুকিয়ে দিয়েছিলেন এই জাতীয়তাবাদী মন্ত্র ঢুকিয়ে দিয়ে তিনি চেষ্টা করেছিলেন কি যে মানুষ এত বড় একটা একটা সমাবেশকে এত বড় একটা বলা যেতে পারে যে মানুষের একটা জনস্রোতকে তিনি ব্রিটিশ বিরোধী করার চেষ্টা করেছিলেন তো এই এই ধর্মকে বলা যেতে পারে ধর্মের এই অনুষ্ঠানকে কুয়ায় পুজো যেটা গণিত উৎসব মহারাষ্ট্রে সেটা তিনি এই জাতীয়তাবাদের দিকে এটাকে ঠেলে দিয়েছিলেন এবং এই রকমভাবে তিনি চেষ্টা করেছিলেন যে জাতীয়তাবাদের সঙ্গে ধর্মকে মিক্স করে একটা নতুন ধরনের জাতীয়তাবাদের একটা আইডিয়া দাঁড় করানো যেটা ছিল একেবারেই কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য মডার্ন আইডিয়া এটা ছিল একটা পোস্ট মডার্ন একটা কিন্তু আইডিয়া বলা যেতে পারে তো আমরা দেখতে পাবো এই পোস্ট মর্ডার্ন আইডিয়ার উপরে বেস করে আমরা দেখেছি যে সেখানে তিনি কিন্তু অনেকটা সাকসেস পেয়েছিলেন তো এই কারণে সি এবং ডিটা সঠিক উত্তর হবে এরপরে চলে আসো যে অ্যারেঞ্জ আ ফলোইং ইন কর্নজিক্যাল অর্ডার অ্যাকর্ডিং টু ইস্টাবলিশমেন্ট ইয়ার এটা হচ্ছে সখী সমিতি উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন ইন ইন্ডিয়া এটা সঠিকটা হবে এবিডিসি কীভাবে এটা হচ্ছে এইটিন এইটি সিক্সে আমরা সখী সমিতিকে এস্টাবলিশ করতে দেখবো আমরা দেখব যে স্বর্ণ কুমারী দেবী ইন এইটিন এইটি সিক্স রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটা বিশেষ লিঙ্ক ছিল তো রবীন্দ্রনাথ ঠাকুরের রিলেটিভস হবে সম্ভবত আমি নামটা ভুলছি মানে কি ধরনের রিলেশন ছিল তাদের মধ্যে বা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জড়িত ছিল তো এইটিন এইটি সিক্সে স্বর্ণকুমারী দেবী আমরা দেখতে পাবো যে এটি প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা দেখতে পাবো যারা ইম্পোভারিস্ট উইমেন ছিলেন তাদেরকে তারা হেল্প করতো এই অর্গানাইজেশনটি হেল্প করতো বলা যেতে পারে উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নাইনটিন সেভেন্টিনে হয়েছে ওয়ান অফ দ্য আর্লিয়স্ট উইমেন অর্গানাইজেশন ইন ইন্ডিয়া ফাউন্ডেড বা বাই অ্যানিবেসন মার্গারেট কাউসিন অ্যান্ড আদার্স এটাও আমরা দেখতে পাবো উনিশশো সতেরো সালে এই জন্য এটা এরপর বি হয়েছে এরপরে দেখো ডি কেন হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর উইমেন ইন ইন্ডিয়া নাইনটিন ফাইভ ঠিক আছে এটা তো নাইনটিন টোয়েন্টি ফাইভ পেয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে হচ্ছে অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স নাইনটিন টোয়েন্টি এটা সেভেন আছে কোথাও এটা কোথাও সিক্স আছে তো এটা সিক্স হবে নাইনটিন সেভেন্টি হ্যাঁ টোয়েন্টি সেভেন হবে না সিক্স হবে পরে এটা কারেক্ট করে দেবো এরপরে দেখে নাও সিক্সটিন নাম্বার কোয়েশন সিক্সটিন নাম্বার কোয়েশন কি বলছে হুইচ ওয়ান অফ দা দা ফলোইং স্টেটমেন্ট ইজ দার কারেক্ট রিগার্ডিং ব্রাহ্ম সমাজ তো ব্রাহ্ম সমাজ সম্পর্কে কোনটা ঠিক তো ব্রাহ্ম সমাজ সম্পর্কে যেটা ঠিক হচ্ছে বলছে ইট অপোস্ট আইডিওলার ট্রি তারপর বলছে ইট ডিনাইড দ্য নিড ফর প্রিস্টলি ক্লাস ফর ইন্টারপ্রিটিং দ্য রিলিজিয়াস টেক্স ইট পপুলারাইজ দ্য ডক্টর ইন দ্যাট দ্য বেদাস আর ইনফ্যালিয়েবল ইনফ্যালিবল তো এখানে আমরা দেখতে পাবো এ এবং বিটা ঠিক এই দু নম্বরটা এখানে এক নম্বরটা সরি এ এবং বিটা ঠিক তিন নাম্বারটা ভুল কি বলছে ইট পপুলার ইজ দ্য ডক্টর ইন দ্যাট আর ইনফেলেবল না এই ধরনের কোনো আইডিয়া তারা কিন্তু দেয়নি তাহলে এ আর বিটা ঠিক হবে বাকিটা ভুল হবে সতেরো নম্বর এখানেও কি বলছে হু অ্যাম দা ফলিং দ্য ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ ইন বেঙ্গল একাধিকবার এটা জানতে চেয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটাও রিসেন্টলি জানতে চেয়েছিল তোমরা জানো দীপিকা এটা ভুল করে এসেছিল তো এটা রাজা রামোহন রায় হবে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামোহন রায় হবে ঠিক আছে আঠারো নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন সেবা সেবা যেটার প্রতিষ্ঠা করেছিলেন এলা ভাট কি বলছে ওয়ার্ক ফর দ্য উইমেন ইন দ্য আনঅর্গানাইজ সেক্টর ওয়াজ ফর্মালি ফর্ম বাই এটা স্পেস হবে একটা তো ফর্ম বাই এটা হচ্ছে এলা ভাট হবে যে সেবা যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন এলা ভাট ভালো করে নামটা দেখে নাও বারবার পরীক্ষায় জানতে চাই এটা উইচ ওয়ান অফ দা ফলো বুকস আয়ার রিটেন বাই পণ্ডিতা রামাবাই তো পণ্ডিত নামটাও দিয়েছে যেহেতু তিনি ফেমিনিজমের সঙ্গে জড়িত আলাদা করে তোমাদের পণ্ডিতা রামাবাই আমি পড়িয়েছি বাট একটা কোয়েশন দিয়ে দিলাম এখানে একটু যেটা সব সব বিষয়কেই কভার করছে এখানে দেখে নাও যে হাইকাস্ট হিন্দু উইমেন এটা তিনি লিখেছিলেন এইটিন এইটি সেভেনে তিনি এটা লিখেছিলেন বিখ্যাত তার একটা বই ছিল যেটার জন্য তিনি পপুলারাইজড হয়েছিলেন আর বলছে চার নম্বরটা দ্য স্টেটস দ্য পিপলস অফ দ্য ইউনাইটেড স্টেটস এটা তিনি মারাঠি ভাষায় লিখেছিলেন দ্য পিপল অফ দ্য ইউনাইটেড স্টেট যেটা তিনি মারাঠি ভাষায় লিখেছিলেন এটা লিখেছিলেন ইংরেজি ভাষায় এটা লিখেছিলেন মারাঠ ভাষায় এই ভাষা এই ভাষাগুলোও জানতে চাই পরীক্ষায় যে কোনটা কোন ভাষায় লেখা এটাও ভালো করে দেখে নাও আর এই দুটো বিষয় সম্পর্কে তিনি কিছু বলেননি লেখেননি এগুলো ছেড়ে দাও এরপরে চলে আসো কুড়ি নাম্বার কোয়েশনসে কি বলছে হুইচ অফ দ্য ফলোই ওয়াজ দ্য ফার্স্ট অল ইন্ডিয়া উইমেন্স অর্গানাইজেশন উইচ কেমিং ইন্টু ফোর্স ইন নাইনটিন টোয়েন্টি সিক্স তো হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট অল ইন্ডিয়া উইমেন্স অর্গানাইজেশন তো এটা হবে আমাদের কেম ইন টু ফোর্স ইন নাইনটিন এটা কোনটা হবে এটা অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স হবে হ্যাঁ অল ইন্ডিয়া এখনই তো বললাম ওটা দু জায়গাতেই ভুল আছে তাই মানে ওখানে এক জায়গায় নাইনটিন সেভেন করা আছে কিন্তু এটা নাইনটিন হবে তো এটা হবে কিন্তু সঠিক উত্তর তা এই গেল কুড়িটা কোয়েশ্চেন্স বুঝতেই পারছো যে একেবারে ইনফরমেশন জিজ্ঞেস করেছে না কোনো কনসেপ্ট লুকিয়ে আছে না কোনো বড় বড় কোনো এখানে রকেট থিওরি লুকিয়ে আছে কিছু নেই পাতি ইনফরমেশন জিজ্ঞেস করেছে তো গুলো যদি পড়ে যাও তাহলেই দেখবে সব কমন পেয়ে যাবে চিন্তা করার কিচ্ছু নেই আরও দু চারটে কোয়েশন থাকতে পারে আছে অবশ্যই যেখানে এক্সপ্লেনেশন দিয়েছিলাম সেই কোয়েশনগুলো এখন পাচ্ছি না ফেমিনিজম এর মধ্যে ওগুলো ঢুকে আছে সো দেখে নাও এটা যে দেখে নাও এটা যে এগুলো কিন্তু বিশেষ রকমভাবে কিছু তোমাদের এর মধ্যে ফেলবে না জাস্ট এগুলো ঝেড়ে মুখস্থ করে যাও এগুলোই কমন পাবে দেখবে এতে করেই তোমাদের হয়ে যাবে এগুলো নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না বোঝা গেল বলো যদি কিছু জানার থাকে বোঝার থাকে নাহলে আজকে এতটুকুই ছাড়বো কারণ তোমাদের এরপর পরীক্ষা আছে ভালো করে পড়ো আগামী কয়েকদিন আমরা একবারে মিট করবো চার তারিখে মাঝে আমি তোমাদের আর কোনো পরীক্ষা টরীক্ষা নিচ্ছি না এদের মাঝে পরীক্ষা নিলে তোমাদের হয়তো মনে হতে পারে যে এতে ভালো কিছু হবে কিছুই ভালো হবে না সব থেকে ভালো হবে যে এখন তোমাদের কাছে সাত দিন সময় আছে সেই সাত দিনে তোমরা ঝেড়ে শুধু সবগুলো রিভাইজ করবে যত বেশি রিভাইজ করবে তত ভালো হবে তোমাদের জন্য ঠিক আছে যত বেশি রিভাইজ করবে এবং যদি পরীক্ষা দিতে চাও লিঙ্ক দেওয়া আছে নিজের মতো করে কোয়েশ্চেন্স অ্যাটেন্ড করো পরীক্ষা কিন্তু অটোমেটিক দিতে পারবে ঠিক আছে তো বাকি আর অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না নিজের মতো করে পরীক্ষা দাও সমস্ত কিছু করো নিজের মতো করে রিভাইজ করো এখন যত বেশি রিভাইজ করবে সেটাই কিন্তু তোমাদের আলটিমেটলি পরীক্ষায় পাশ করাতে হেল্প করবে তো যেগুলো পড়েছ সেগুলোর মধ্যে যেন আর কোনো কনফিউশন না থাকে এটা নিশ্চিত করো পরীক্ষার হলে গিয়ে যেন এটা মনে না হয় এ না বি না সি না ডি এটা যেন মনে না হয়

উনিশশো আছে দেখো আঠারোশো তিরাশি সালেরও একটা দিলাম যেটা আঠারোশো বুঝে শুনে করবে এটা সিকোয়েন্সে সাজিয়ে নাও এগুলো দরকার হলে একবার প্রিন্ট নিয়ে নাও প্রিন্ট নিয়ে নিজের মতো করে সাজিয়ে নাও কোনটা আগে কোনটা পড়ে কারণ ওই লিস্টটাই বারবার জানতে চাই আঠারোশো তিরাশির একটা সখা সমিতির নাম বললাম না সখা সমিতি সখী সখী সমিতির নাম বললাম তো ওইটাও আঠারোশো ছিয়াশি না তিরাশি বললাম তো এইগুলো ভালো করে দেখে নাও সিকোয়েন্সে নিজের মতো করে সাজিয়ে নাও ঠিক আছে এটা প্রিন্ট নিয়ে না ওখান থেকে আরেকবার অ্যাটেম্প করে করে নিজের মতো করে এটা সলভ করে নাও সিকোয়েন্সে অর্গানাইজেশন ডিজাইন সাজানো থাকে এই দেখো সখী সমিতি সখী সমিতি এসেছে কত সালে এটা হচ্ছে 1886 এ এসেছে তো নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নাও ঠিক আছে ঠিক আছে আচ্ছা যদি সালটা স্পেসিফাই করে আমরা 1926 বলে দেন তখন হচ্ছে আপনার অল ইন্ডিয়া লেভেল কনফারেন্স হয়ে যাবে একদম বলার নেই আমার থেকে তোমাদের আছে যে এখন এই ইউটিউবে কম যাওয়ার চেষ্টা করো এখন এই কয়েকটা দিন ইউটিউবে কম যাওয়ার চেষ্টা করো ইউটিউবে যাবে না এখন এই সময়টা ছেলেমেয়েরা ওই কিছু ঝালমুড়ি পড়াশো ঝালমুড়ি যারা খেতে ভালোবাসে ওই টাইম পেল আর কি ছেলেমেয়েরা তারা কি করে এই সময় গিয়ে ওই সাত দিন দশ দিনে পড়ে পাশ করার চেষ্টা করে এই কারণে খোঁজার চেষ্টা করে যে কে কোথায় ইউটিউবে কি বলছে আর ওই খুঁজতে গিয়ে তোমাদের যে সময়টুকু নষ্ট নষ্ট হয় তাতে করে তোমাদের কিন্তু মানে অনেকটাই ক্ষতি হয় আমি মনে করি কাজে ওই ঝালমুড়ি পড়াশোনার মধ্যে নিজেকে ফেলবে না ঝালমুড়ি পড়াশোনার বাইরে বেরিয়ে এসে একটা হেলদি খাওয়ার চেষ্টা করো সেটা হচ্ছে কি যে তুমি যা খাওয়ার খেয়ে নিয়েছো এখন ডাইজেস্ট করার চেষ্টা করো এখন ভালো করে সেটাকে প্রসেস করার চেষ্টা করো সেটাই তোমার জন্য দরকার তো ওরা এখন অনেক ইউটিউব চ্যানেলে এখন ওই অনেক ইউটিউব চ্যানেলে এখন তারা নিজেদের কোর্স বিক্রি করার যেহেতু একটা সুবর্ণ সুযোগ কারণ ছেলেমেয়েরাও অ্যাক্টিভ আছে ঝালমুড়ি খাওয়া ছেলেমেয়েরা তো ওদেরকে এখন টেনে নিয়ে আসার যেহেতু এটাও সুযোগ সুবর্ণ সুযোগ তো ওরা এখন প্রচুর এখন দেখবে মক টেস্ট নেবে এন টেস্ট এন টেস্ট প্রচুর কিছু করবে ওটা লাভের থেকে ক্ষতি বেশি তোমার করবে ঠিক আছে আমি শুরুর দিকে আমিও নিয়েছিলাম কিন্তু আমার রিয়েলাইজেশন এটাই হয়েছে যেটা তোমাদের লাভের থেকে ক্ষতি বেশি হয় কাজে আমার সাজেশনটা শুনে চুপচাপভাবে নিজের মতো করে পড়াশোনা করো তাহলে ইউটিউবটাকে ডিলিট করে দাও ডিলিট করে দিয়ে আবার পরীক্ষার পর অন করবে এখন নিয়ে এগুলো নিয়ে কোনো চর্চা করতে যাবে না নিজের মতো করে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো ভালো করে পড়ো কোয়েশন যদি টপিক ওয়াইজ সলভ করতে যাও নিজের থেকে যদি কোনো টপিক পড়েছো তাহলে ওয়েবসাইটে দেওয়া আছে যদি না দেওয়া থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো আপলোড করে দেবো নিজের মতো করে বসে পরীক্ষা দাও আর অন্য কোথাও কোনো কিছু করতে যাবে না এটা তোমার লাভ লাভের থেকে ক্ষতিটা বেশি করবে তোমাকে এখন চেষ্টা এটাই রাখো যে সাত দিনে যদি তুমি দশটা ইউনিট যদি কভার করতে পারো রিভাইজ করে দুবার বা তিনবার যদি করো করতে পারো তাহলে এটা তোমার জন্য সব থেকে বেশি লাভদায়ক হবে এবং পিওয়াই কিউজগুলো তোমরা অনেক সলভ করেছো অনেক তোমরা তোমাদের করানো হয়েছে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে টপিক ওয়াইজ তো ফলে তোমাদের আর এগুলো নিয়ে কোনো ডাউটস নেই আশা করি তো ওগুলোকেও একবার চোখ বুলিয়ে যাও ওগুলোকেও একবার চোখ বুলিয়ে যাও ফটাফট ফটাফট করে পেস উল্টাতে থাকো তো এখন যত বেশি পেয়ে চলটা ততই তোমাদের কিন্তু কাজে আসবে নাকি ওই ইউটিউবের সার্চ করলে বা ইউটিউবের ওই স্ক্রল করলে কিচ্ছু লাভ হবে না তাদের ক্ষতি বেশি হবে তো এই ঝালমুড়ি থেকে দূরে থাকো ভালো করে এত সুন্দর একটা রান্না করা খাওয়ার হেলদি খাওয়ার তোমাদের কয়েক মাস ধরে খাওয়ানো হয়েছে ডাইজেস্ট যদি করতে পারো প্রসেস যদি করতে পারো সুন্দর করে সার্চ যদি করতে পারো পরীক্ষার হলে গিয়ে তাহলেই পাশ করে যাবে অনেকে নেট করবে অনেকে জে আর করবে এটা আমার ভরসা আছে তোমাদের উপর আমি দেখেছি তোমাদের স্কোর কাজেই সেই ভরসা নিয়ে নিজেরাও পরীক্ষা দিতে যাও দেখো হয়ে যাবে ঠিক আছে কিছু বলার আছে কারো কিছু জিজ্ঞেস করার জানার নেই তো চলো তো আশা করছি ইউটিউবটা উড়িয়ে দেবে এখন ইউটিউব রাখবে না বারবার বলছি কিন্তু চলো চলো গুড নাইট তাহলে দেখা হবে অল দ্য বেস্ট সবাইকে পরীক্ষাটা ভালো করে দাও দেখা হবে চার তারিখে কোয়েশ্চেন্সটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকে পাঠাবে তোমরা যদি ও কোয়েশেন তো মক ইয়েতে হবে গুগ ইউ কি বলে তোমাদের কম্পিউটারে হবে কিন্তু যতগুলো তোমাদের মেমোরিতে থাকবে কোয়েশন যতগুলো মনে করতে পারবে সেগুলো সঙ্গে সঙ্গে না এসে রাস্তাতে আসার পথেই গুগল করে দেবে তাহলে আমরা একটা আন্দাজ পাবো মানে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে তাহলে আমরা একটা আন্দাজ পাবো যে কোন কোন কোয়েশনগুলো এসেছে আমরা ওগুলো নিয়ে রাতের বেলা চর্চা করব। এতে করে কনফিডেন্স লেভেলটা আরও বুস্ট করবে এবং কারো কোনো কনফিউশনস থাকলে সেগুলোও কিন্তু দূর হবে এবং এতে এটাও একটা প্রসেস তুমি একবারে পড়ে তো আর পাশ করবে না তো এগুলোও যদি চর্চার করো তুমি পরের বার যে পরীক্ষাটা হবে ডিসেম্বরে সেখানে তুমি কিন্তু এগুলো লিখলে চর্চা করলে শুনলে এগুলোর এক্সপ্লেনেশন পরের বারের জন্য এই পি ওয়াই কিউসগুলো তোমার মাথায় গেঁথে থাকবে কাজেই ওই পরীক্ষা দিয়ে এসে যা হয়েছে হয়েছে ভয় আর খুলে দেখবো না মেলাবো না বলবো না কাউকে কি হয়েছে না হয়েছে এইসব করতে যাবে না ওগুলো হচ্ছে কিন্তু দুর্বল ছাত্রদের কোয়ালিটি কিন্তু ওই কোয়ালিটি নিয়ে তোমরা চলবে না তো কাজেই যেটা পরীক্ষা দিয়েছ ওটা মাথায় আছে তোমার যেগুলো সেগুলো আমাকে টেক্সট করে পাঠিয়ে দেবে বা নিজেরাও লিখে রাখবে এগুলো কাজে আসবে তোমার ঠিক আছে আজকে এতটুকুই থাক দেখা হবে আবার চার তারিখে চলো অল দ্য বেস্ট গুড নাইট